হাই ফ্রেন্ডস আমি এখন ময়নার রাসমেলা উপলক্ষে ময়না ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তটার জন্যে সবাই অপেক্ষা করে আমি এখন সেই মুহূর্তটা যে মুহূর্তটা সবাই অপেক্ষা করে যেটা হচ্ছে ময়নার রাসমেলার রাসমঞ্চ থেকে শামসুন্দর জিউ ঠাকুর অ্যান্ড লৌকেশ্বরী ঠাকুর তারা ময়নার রাসমেলার রাস মঞ্চ থেকে তারা বেরিয়ে পড়বে ময়নার রাজবাড়িতে প্রবেশ করার জন্য সেই মুহূর্তটার জন্যে সবাই যেমন অপেক্ষা করে আমিও কিন্তু সবার মতো আমি অপেক্ষা করছি লৌকেশ্বরী ঠাকুর অ্যান্ড জিউ ঠাকুর এই দুটো ঠাকুর প্রত্যেকদিন প্রত্যেক দিন রাজবাড়ি থেকে ভোর চারটের সময় বেরোয় রাসমেলার রাসমঞ্চে বসার জন্য আর বিকেল তিনটার সময় রাসমেলার রাসমঞ্চ থেকে তারা বেরিয়ে পড়ে ময়নাগড়ের রাজবাড়িতে প্রবেশ করার জন্য এইটা রাসমেলার চারশো বাষট্টি বছর চারশো তম বর্ষ মাই ফ্রেন্ডস অনেকক্ষণ অপেক্ষা করার পর শামসুন্দর জিউয়ের রিটার্ন নৌবিহার শুরু হয়েছে কার্তিক পূর্ণিমায় ঐতিহ্যের রাস সেই উৎসবেই মাতোয়ারা এখন পূর্ব মেদিনীপুরের ময়না এই ময়নায় রীতিনীতি মেনে চলছে মেলা বা রাস উৎসব চারিদিকে পরীক্ষা ঘেরা ময়নাগড়ের একদিকে রয়েছে শামসুন্দর জিউয়ের মন্দির আর অন্যদিকে রয়েছে মাজার বিখ্যাত ময়নাগড়ের সম্প্রীতির রাস এবছর চারশো বাষট্টি বছর মানে এবছর ময়নার রাজমেলা চারশো বাষট্টি বছরে পদার্পণ করল কোভিড আবহ কাটিয়ে দুবছর পর রাজকে কেন্দ্র করে ফের বসেছে মেলা এখানকার সামসুন্দর জিউয়ের নৌবিহার আজও ঐতিহ্য ও আভিজাত্যের সাক্ষ্য বহন করে ময়নাগড়ের রাসমেলা এই জেলায় বেশ প্রাচীন ও সমারোহপূর্ণ এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার রাতে নৌ রাসযাত্রা হাজার হাজার মানুষের সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে ইতিহাস বলছে পনেরোশো একষট্টি সালে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার তদানীন্তন রাজা গোবর্ধন বাহু প্রচলন করেন ময়নাগড়ের রাস উৎসবের বাহু পরিবারের এই ময়নাগড়ের রাস সম্প্রীতির এক অনন্য নিদর্শন রাজবাড়ির একদিকে রয়েছে কুল দেবতা শামসুন্দর জিউ অর্থাৎ কৃষ্ণের মন্দির আর অন্যদিকে রয়েছে মাজার আর পুরো রাজবাড়িটি পরীক্ষা দিয়ে ঘেরা লাউসেনের ধর্মমঙ্গল কাব্যে উল্লেখ আছে এই ময়নাগড়ের ময়নাগড়ের রাস উৎসবকে কেন্দ্র করে এখানকার মানুষের বা বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো তবে করোনা আবহে গত দুবছর সেভাবে জাঁক জমক না হলেও এবারে ময়না রাস ফিরে পেয়েছে পুরনো মেজাজ এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই রাস উৎসব করে আসছেন বহুদিন ধরে চারিদিকে জলে ঘেরা ময়নাগড়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌকা সেই নৌকায় করে এখন মন্দির দর্শন করেন অসংখ্য পুণ্যার্থী ময়না রাস উৎসবের বিশেষত্ব হল রাস পূর্ণিমার দিন শামসুন্দর জিউয়ের নৌকা বিহার মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এই নৌকাকে ভালো করে সাজিয়ে শামসুন্দর জিউকে নিয়ে নৌবিহার করানো হয় উনিশশো সাল থেকে স্থানীয় মেলা কমিটির উদ্যোগে এই রাসমেলা হয়ে আসছে ময়নাগড়ের রাসমেলায় প্রত্যেক দিনই সকালে ঠাকুরকে নৌকায় করে নিয়ে আসা হয় রাসমঞ্চে সারাদিন পূজা অর্চনা করার পর ফের নৌকায় করে ঠাকুর চলে যান রাজবাড়ির মন্দিরে নৌরাস যাত্রার অপরূপ দৃশ্য দেখতে অসংখ্য মানুষ এখানে ভিড় করেন মাই ফ্রেন্ডস এখানকার রাসমেলা অতি প্রাচীন অতি প্রাচীন মানে অতি প্রাচীন কিন্তু সেই অতি প্রাচীন রাসমেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ময়নায় এসে হাজির হন ময়নার এই অতি প্রাচীন বা সুপ্রাচীন রাসমেলা দর্শন করার জন্য মাই ফ্রেন্ডস তোমরা যারা এখনও ময়নার এই রাসমেলা দেখোনি তোমাদের কাছে আমার একান্ত নিবেদন যে তোমরা আসো এসে একবার ময়নার এই রাসমেলা তোমরা দেখো এখন এই নৌ নৌকা নৌকা কিন্তু ছবার পাক দেবে এই জলের মধ্যে ছবার পাক দেবে এই ট্র্যাডিশান বা এই যে প্রথা এটা কিন্তু আজকেকার নয় এটা অনেক দিন ধরে এই নিয়ম চলে আসছে কিন্তু আজও এই নিয়মের এখনও পর্যন্ত কোনো ব্যতিক্রম হয়নি ছবার এই জলের ওপর নৌকা সুসজ্জিত নৌকা ছবার কিন্তু পাক দেবে ঠিক যেভাবে পাকটা দিচ্ছে আমরা হয়তো ভাবছি এটা খুব সহজ বা খুব সহজ সাধ্য কাজ কিন্তু বাস্তবে কিন্তু তা নয় এই যে নৌকা যেখানে দাঁড়িয়ে আছে বা পাক দিচ্ছে ঠিক তার অপরদিকে রয়েছে সেই ময়নার বিখ্যাত রাজবাড়ি বা রাজগড় ময়নাগড় মাই ফ্রেন্ডস দেখো কত সুন্দরভাবে কত সুন্দরভাবে এবং পরিকল্পনা মাফিক জিনিসটা কিন্তু হয়ে আসছে এর মধ্যেই কিন্তু ঠাকুর আছে এর মধ্যেই কিন্তু ব্রাহ্মণ রয়েছে এর মধ্যে সবাই আছে কত সুন্দরভাবে এইভাবে নৌকা নৌকাকে ঘোরানো হচ্ছে মনে রাখবে বন্ধুরা এটা হচ্ছে ময়নার ঐতিহ্যবাহী ময়নাগড়ের চারশো বাষট্টিতম বর্ষের রাজমেলা মাই ফ্রেন্ডস এখানে যে সমস্ত অতিথি দর্শক রয়েছে তাদের সকল অতিথিদের যৌথ প্রয়াস প্রয়াসে এবং ভালো চেষ্টার মধ্য দিয়ে এই রাসমেলার দীর্ঘায়ু কামনা করা হয় এইবার এই নৌকা যাবে ঘাটে যে ঘাট থেকে যে ঘাট থেকে ঠাকুর ঠাকুরকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ির মন্দিরে সেই ঘাটটা এখনও একটু দূরে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে নৌকা সেখানে পৌঁছে যাবে মাই ফ্রেন্ডস দেখো কেমন সুন্দর কেমন সুন্দর ধীরে 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 জিনিসটা বা নৌকাটা এগিয়ে যাচ্ছে ঘাটের কাছে যেখান থেকে রাজবাড়ির মন্দিরে ঠাকুরকে নিয়ে গিয়ে বসিয়ে দেয়া হবে এই ময়নাগড় এই যে এই যে ময়নাগড় এখানে বলা হয় আই অ্যান আইল্যান্ড উইথ অ্যান আইল্যান্ড এই টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টের সামনেই হচ্ছে ঘাট যেখান থেকে ঠাকুরকে নামিয়ে রাজবাড়ির মন্দিরে ঠাকুরকে বসিয়ে দেওয়া হবে মাই ফ্রেন্ডস তোমাদের কাছে আমার অ্যাপিল যে তোমরা যারা দেখো তারা এখানে আসবে দেখবে আর আমার মেলা কমিটির কাছে আমার বিনীত নিবেদন যে তোমরা যেভাবে মেলাটাকে দীর্ঘদিন ধরে সুপরিচালনার মাধ্যমে এবং সুব্যবস্থাপনার মাধ্যমে মেলাটাকে চালিয়ে যাচ্ছ আগামী দিনে এইভাবে তোমরা মেলাটাকে চালিয়ে যাবে তোমাদের চেষ্টা তোমাদের প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ রাজ মেলা কমিটি ময়না